এটুকু শোনা মাত্রই নবী নন্দিনী ফাতেমা তাজ-জাহরা চমকে উঠলেন, হে আমার আব্বা জান, হে আমার আব্বা জান, একটু বলে দেন উনি কেন এসেছেন, কি নিয়ত করে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, এই ঘরের মধ্যে শুধু আপনি আছেন আর আমি আছি, কাকে নিতে এসেছেন জানি না, আব্বা জান গো আপনি বলে দেন আমাদের দুই আব্বা আর মেয়ের মধ্যে যদি কোনো একজনকে নেওয়ার জন্যই আসেন তো যেন আপনাকে না নিয়ে আমি আপনারই কন্যা এই ফাতেমাকে নিয়ে যান, আমার যেন মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু আমি সহ্য করতে পারবো না আব্বা জান, আপনি ওনাকে জানিয়ে দেন আপনাকে না নিয়ে যেন আমাকে নেন। দয়ার নবী সরবারে কায়না দুলহায় মদিনা ফাতেমার চোখে চোখে রেখে বলেন, বেটি রে মৃত্যুর আগে 40 দিন আগে আরশে আজিমের ধারে একটি গাছ আছে, গাছ ওই গাছের পাতাটা খসে যায়, কার নামের পাতা, যার নামের পাতা খসে 40 দিন পরে তার ইন্তেকাল হয়, ও ফাতেমা রে যদি আমার হয়ে থাকে আমি নবী হলেও এ মৃত্যুকে টলানোর ক্ষমতা আমার নেই। মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে ক্রন্দন করেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলে, ও দয়ার নবী গো আপনি বলে দেন আপনার দুহিতাকে জানিয়ে দেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনাকে পর্দায় করে নেন তো এখন থেকে দিন গুনতে গুনতে ঠিক 180 দিন পর অর্থাৎ 6 মাস পরে এই ফাতেমাকেও এই সুরাপান করতে হবে। নবী বলে দিলেন, ফাতেমা আজ আমি যাই, তুমি এখন থেকে 6 মাস পরে 180 দিন পরে তুমি আমার কাছে পৌঁছে যাবে, আমি যে পর্দায় যাচ্ছি দুনিয়ার মানুষ আমাকে চোখে দেখতে পাবে না সশরীরে, তোমাকেও এরকম পর্দায় ছুপিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আজ থেকে 6 মাস পর হয়ে আছে। সেই ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিনে গুনতে থাকলেন, গুনতে 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 যখন 6 মাস কাটলো, ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভোরের বেলা গোসল করে এসেছেন, গোসল করে এসে নামাজে দাঁড়াবেন, হাসান আর হোসেন দেখছে আম্মা জান নামাজে দাঁড়াচ্ছেন না, ব্যাপারটা কি, ফাতেমা মায়ের সঙ্গে হাসান হোসেন আম্মার সঙ্গে নামাজ পড়বে, মা ফাতেমা তাজ-জাহরা করলেন কি, তখন নামাজের ওয়াক্ত আসেনি তাই কলসির ভেতর থেকে একটা চাদর কেটে নেবার করে খেজুর পাতার চাটাই বিছিয়ে মাথা থেকে পা পর্যন্ত উড়ে নিলেন। ফাতেমা তাজ-জাহরার এই হালত কেন, কেন গো কেন, উত্তরটা শোনো, জন্নত রানী নবী নন্দিনী ফাতেমা তুজ-জাহরা, জন্নত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, ছাড়িয়া দুনিয়া ছাড়িয়া ভুবন করিছে গমন, পিতে সারা পন্ত হুরা, জন্নত রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। কত কি আমরা দুনিয়ার জমিনে সাজিয়ে রেখেছি, আজ গাছ লাগাচ্ছি 10 বছর পরে পরেও ফল পাবো, নারকেল গাছটা আজ লাগালাম 10 বছর পরে ভরা ভরা নারকেল ডাব পাবো, আজ যে খেজুর গাছটার যত্ন করছি 10 বছর পরে এই গাছ থেকে পাকা পাকা খেজুর পাবো, কত আশা আকাঙ্ক্ষা,
কিছু মানুষের আশা আজ কিছু টাকা ফিক্সড করে দেই, দশ বছর পরে এই টাকা পাবো। কেউ মরণের কথা মনেই করছেন না, কিন্তু হায় রে দুনিয়া তোমার বানিয়া, কেউ থাকে না আজীবন। হায় রে দুনিয়া তোমার বানিয়া, কেউ থাকে না আজীবন। আসলেই সময় যেতে সবার হয়, ছাড়িয়া মায়ার বাঁধন, ছাড়িয়া মায়ার বাঁধন। আমার আমার সব বেকার, আমার আমার সব আধার, বুঝলেই নয়ন জোড়া, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা। একটু আগে যে কথাটা বলছিলাম তার ছন্দটা শুনে নেন। দয়ার নবীর ইন্তেকালে আসলো যখন আজরাইল, আজরাইলে ফাতেমা বলে আমারে করো শামিল, আমারে করো শামিল। জিবরিল আমিন বলে 180 দিন, জিবরিল আমিন বলে 180 দিন পরেই পিবে এই সুরা, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা। ছাড়িয়া ভুবন করিছে গমন, পিতে সারাবন্ত হুরা, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা। দয়ার নবী ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছেন, হুশ হারিয়ে ফেলছেন। আল্লাহর নবী ফাতেমার পানে মুখ করে বলছেন, কে সাইয়্যেদ জামা বলে ও ফাতেমা, কেঁদো না তুমি একটি বার। সাইয়্যেদ জামা বলে ও ফাতেমা, কেঁদো না তুমি একটি বার। এমনি ভাবে বেনাকাবে দেখা হবে ছয় মাস পর, দেখা হবে ছয় মাস পর। শোনো ও বেটি করো না ত্রুটি, শোনো ও বেটি করো না ত্রুটি। আর গোরের মাটি বড়ই কড়া, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা, জন্নত রানী নবিনন্দিনি মা ফাতেমা জহুরা। শাড়ি চাই না, হাড়ি চাই না, তিজারি চাই না, আমার আব্বা জানকে চাই, শুধু আব্বাকে পেতে চাই। আব্বা জান গো আপনি বলে দেন, আজরাইলকে বলে দেন, ছয় মাস কেমন করে সহ্য করব, আজই যেন আমার জান কবজ করে আপনার সঙ্গিনী বানিয়ে নেন। নবী বলছেন, ফাতেমা শান্ত হও, ফাতেমা একটু শান্ত হও, তুমি দিন গুনতে থাকো,
आज থেকে 180 দিন পরেই তুমি আমার সঙ্গে দিদার করতে পারবে। দিদারের আশায় দিন গুনে যায়, হর সময় হর হালতে দিদার আশায় দিন গুনে যায়, হর সময় হর হালতে আর দু হাত বাড়ায় আই ছুটে আই কই দয়াময় খাবেতে কই দয়াময় খাবেতে দুনিয়ার জমিন আর উনিশ দিন যখন 180 গুনতে 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 আর 19 দিন বাকি আছে 180 হতে, সেই দিনে খাবে ফাতেমা জাহরা দেখছেন আমার সেই সোনা ঝরা চেহারাওয়ালা কমলিওয়ালা মুস্তাফা, আমার আব্বা জানকে দুহাত বাড়িয়ে ডাকছে, ফাতেমা রে আয় আয় আমার বুকে আয় আমার কোলে চলে আয়, দুহাত বাড়ায় আয় বুকে আয় কই দয়াময় খাবে দুনিয়ার জমিন আর উনিশ দিন, এ দুনিয়ার জমিন আর উনিশ দিন পরে হইবে ছাড়া, জান্নাত রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা ছাড়িয়া ভুবন করিছে মন পিতে সারা বন্ত হুরা, জন্নত রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা। যখন শুয়ে পড়েছেন এই দিনে, যখন চাদর মুড়ি দিয়ে শুয়ে গেছেন হাসান আর হোসেন দুই কলিজার টুকরা, আম্মা জানের বুকের দুই পাশে বসে বলছেন আম্মা জান গো আপনি তো এমন করে গোসল করে ভোরের বেলা শুয়ে পড়েন না আম্মা, আপনি কেন শুয়ে পড়েছেন? ও আম্মা ওঠেন, আম্মা নামাজ পড়বো, উঠে পড়েন, ধরে বুকে ধরে দুই ছেলে রে বলে ও মানিক সোনা, আজ আমায় এমন করে চাদর ধরে টানাটানি করো না বাবা, কেননা তোমরা না জানলেও আমি যে জানি আজ আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার দিন, বুকে ধরে দুই ছেলে রে বলে ওরে মানিক লাল আর দের বিদায় দে রাখিস না বেঁধে রই না কে হো চিরকাল, রই না কে হো চিরকাল, আম্মা জান আর কি দেখা হবে না মা, আপনি চোখে কাপড় ঢাকা দিলেন আর কি আপনার চেহারাটা দেখতে পাবো না মা, মুখে কাফন ঢেকে কাফনের ভেতর থেকে ফাতেমা বলছে কাল হাসরে দেখা হবে রে, কাল হাসরে দেখা হবে রে, কাল হাসরে দেখা হবে রে, আরে পারিস যদি জান্নাত রানী নবিনন্দিনী। আস্তে 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 গভীর, তখনও ফর্সা হয়নি, গভীর রাত আছে, অন্ধকার আছে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন, বিদায় নিচ্ছেন, সূর্য যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়তে চাইছে,
তাই শুভে সাদিক যেন আসছে না, আরো আরো কালো অন্ধকার নেমে আসছে। রাত আধারে বিছানা ছেড়ে অজু করে ফাতেমা, দরগাহে মাবুদ পড়বে তাহাজ্জুদ, চাইবে জীবনের ক্ষমা, চাইবে জীবনের ক্ষমা। আমল নামায় যদি রয়ে যায়, আমল নামায় যদি রয়ে যায়, একটি সাগিরা জন্নত রানী নবে নন্দিনি মা ফাতেমা জহুরা। সেই তাহাজ্জুদ গুজার মা আমার কেন আজ ঘুমিয়ে পড়েছে, কেন আজ মুখে ঢাকা দিয়ে কাফনের আড়ালে চলে গিয়েছে? তাই হাসান আর হোসেন ধৈর্য ধারণ করতে পারছে না, হাসান হোসেন তর পাচ্ছে, পিগলাচ্ছে, হামলাচ্ছে, চিৎকার করছে, দম ফাটা আওয়াজে মা মা করছে। এমন সময় মা ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্যতামূলক কি করলেন জানেন? হাসান আর হোসেনকে বুকে একটু টেনে নিলেন কাছে, টেনে নিয়ে বললেন, হাসান হোসেন রে গতকালকের কথা মনে করো বাবা, আগামীকাল পরে ভাববে, গতকালকের কথা মনে করো, আমি যা করেছিলাম আজ কি আমাকে সেরূপে দেখলে? হাসান আর হোসেন ভাবছে, গতকাল মা এই সময় কি করেছিল, মা করেছিল কি জানেন? এই সময় মা নিয়ত করে সানা পড়ে শুরু করে সুরা ফাতিহা। হাসান আর হোসেন ভাবছে, মা কালকে এ সময় কি করছিল? নিয়ত করে সানা পড়ে শুরু করে সুরা ফাতিহা, আর সুরা ফাতিহার শেষেতে এবার যেই না পড়বে অদ্দুহা, যেই না পড়বে অদ্দুহা, জরা জীর্ণ তাই ঘুরে পড়ে যায়, জরা জীর্ণ তাই ঘুরে পড়ে যায়, হলো না তাহাজ্জুদ পড়া, জান্নাত রানী নবে নন্দিনী মা ফাতেমা জহুরা। ছিল আজ আমার মা মুখে চাপা দিয়ে ঢাকা দিয়ে পড়ে আছে, আমরা এত চিৎকার করছি মা কোনো কথা বলছে না কেন? আরে যে রাত্রিতে বিছানা হতে পড়ে গিয়েছিল ফাতেমা, সেদিন হতে দুনিয়াদারিতে, সেদিন হতে দুনিয়াদারিতে মন সে দিতে পারিল না, মন সে দিতে পারিল না, আর সাজল খাদিমা দের সলে মা, সাজল খাদিমা অর সলে মা, সাজল খাদিমা হুর গেলে মা, আসমানের ফারিস্তারা জান্নাত রানী নবে নন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাত রানী নবে নন্দিনী মা ফাতেমা জহুরা। আহ মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মালাকুল মাউতের হাতে নিজেকে সমর্পণ করবেন। দিনটা কোন দিন ছিল, কোন সময় ছিল খেয়াল করুন, আমার নবী পাক দুনিয়া থেকে পর্দা নিলেন রবিউল আউয়াল মাসে, এখান থেকে দিন গুনলে ছয় মাস
আসবে রমজান মাস, সেই রমজান মাসে মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকাল হচ্ছে, আজকে মনে করুন সেই দিন। মাহে রমজানের শুভ লগ্নে সুস্থ মনে বিছানা ছাড়ে, আর তাই দেখে এক নতুন সুখে, তাই দেখে এক নতুন সুখে, দুঃখী সবাই আজ আলীর ঘরে, সুখী সবাই আজ আলীর ঘরে। মৃত্যুর আগে মৌতের আগে কেউ যেন আজরাইলকে দোষ দিতে না পারে, তার জন্য একটা ওসিলা আসে সামনে, ওসিলা কোনো অসুস্থতা কোনো রোগে রোগান্বিত হবে এরকম একটা ওসিলা আল্লাহ ফিট করে দেন, কেউ যেন মালাকুল মউতের দোষ না দিতে পারে। তো মা ফাতেমাতুজ জাহরা কয়েকদিন আগে থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, যেদিনে তাহাজ্জুদ পড়তে পড়তে পড়ে গিয়েছিলেন ওই দিন থেকে অসুস্থ, কিন্তু এই রমজান মাসের এই দিনে মা ফাতেমাতুজ জাহরা সুস্থ হয়ে গেছেন, আলীর ঘরে সবাই খুশি, সবাই সুখ যাপন করছে। ইমাম দু ভাই আনন্দে লাফায়, ইমাম দু ভাই আনন্দে লাফায়, আর জানে না তারা আজ হবে মহারা, জানে না তারা আজ হবে মহারা, জান্নাতে রানী নবে নন্দিনি মা ফাতেমা জহুরা। তারপর অতি যতনে হাসান হোসেনে ডেকে সুধাই জান্নাতি খাতন, ডেকে সুধাই জান্নাতি খাতন, আরে পঞ্চাতনের আর এক পাতা খসে গেলে কি করবি তখন বাবা, খসে গেলে কি করবি তখন, বলিলেন হাসান করিব বিষ পান, বলিলেন হাসান মাগো করিব বিষ পান, বলিল হাসান করিব বিষ পান, আর বলে হোসেন গলে ছালা বছুরা, জান্নাতে রানী নবী নন্দিনি মা ফাতেমা জহুরা। সোহাগ ভোরে স্বামীর নজরে নজর রেখে বলেন বিবি, আর যেটুকু পারো ক্ষমা করো, করেছি যা বিয়াদবি, করেছি যা বিয়াদবি। আমার মায়েরা শোনেন, স্বামী নিয়ে যারা ঘর করছেন, মা ফাতেমা ইন্তেকালের পূর্বে স্বামীকে দেখতে পেয়ে বলছেন, শোনেন, ও স্বামী গো, জীবনে যদি কোনোদিন কোনো জিনিস চেয়ে থাকি, আপনার বড় কষ্ট হয়েছে শুনে আপনি হয়তো দিতে পারবেন না জেনে অনেক ব্যথা পেয়েছেন, আমি অবলা নারী হয়তো ভাবি না চেয়ে ফেলেছি, ও স্বামী গো, কাঠ কেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনি বাড়িতে এসেছেন, আপনার পায়ের যন্ত্রণা হচ্ছিল, হাতের যন্ত্রণা হচ্ছিল, ঘাড়ে ব্যথা লাগছিল, কিন্তু আমি ফাতেমা বুঝতে না পেরে হয়তো আপনার খিদমতে আপনাকে শান্ত করতে পারি নাই, আরাম দিতে পারি নাই, ও স্বামী গো, জীবনে হয়তো এমন কিছু প্রয়োজন আপনার হয়েছে যে প্রয়োজনে আমি সঙ্গ দিতে পারি নাই, এরকম ত্রুটি বিচ্যুতি জীবনে অনেক হয়ে আছে, স্বামী গো আপনার জড়ে নিবেদন করি কি। স্বামী সোহাগ ভোরে
सोहाग भोरे स्वामीर नजरे नजर रेखे बोले बीबी जेटुकु पारो क्षमा करो करेछी जाबे आदबी करेछी जाबे आदबी अरे कत जलातन करेछे मोर जन आमार कत जलातन तुमि करेछो मोर जन एई जे दीबी जन्नत रानी नबे नंदिनी माँ फतेमा जोहुरा जन्नत रानी नबे नंदिनी माँ फतेमा जोहुरा হযরত আলী কারামাল্লাহু আজহুর কাছে যখন বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভাবে কাকুতি মিনতি করছেন অভিনয় আরাধনা করছেন তখন হযরত আলী কারামাল্লাহু আজহু কিছুটা শোনার পর কি বলছেন হযরত আলী শুনে এ বলি দুই হাত তুলি কই ফাতেমা হযরত আলী 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 अली 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 हजरत अली सुने ऐ बोली दुई हाथ तोले कोई समय की बोल छे फतेमा के ओ बीबी गो जे टुक पारो हजरत अली अली आह हमारे सामने हेलोजिन लगाने वाले अपना दर काउ के देख पाच्छे ना भाई अपना दर जगे आचेन की घूमिया आचेन बुझते पाच्छे ना एक तो मोहब्बत संगे झुमे झुमे दरुद नजराना पेश करे आमाके बोझान যে আসলাম হাবিব আমরা শুনছি মন দিয়ে এবং এত মানুষ আছি পড়েন আল্লাহুম্মা আমি অনুমান করব আপনাদের আওয়াজে আমি অনুমান করব যে কত লোক এখানে আছে জোরে জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা वाला आली सैयदिना मौलाना मुहम्मद हजरत आली सुने ए बोली दुई हाथ तोले कोई फतेमा अरे कत शत मनेर मत आमी अत मनेर मत शांति दीते पारलाम नाई शांति दीते पारलाम नाई तई जीवन बेला करेछी हेला আমি জীবন বেলায় করেছি হেলা আরে নীরবে শোয়েছ সারা জান্নাত রানী নবে নন্দিনী মা ফাতেমা জহুরা ও বিবি জান গো আমার কলিজা আমার জিন্দগি আমার বিবি গো শোনো তুমি যে নবী নন্দিনী নবীর আদরিনী নবীর লাডলি তোমাকে যেমন মর্যাদায় রাখার দরকার ছিল আমি রাখতে পারি না তুমি আমার বিবি হয়ে পরের বাড়িতে ওই মশাক বয়ে পানি পৌঁছেছ ও ফাতেমা গো আমি আর তোমার স্বামী থাকতে তুমি বাধ্যতামূলক
লোক সংসারের জ্বালা সহ্য করতে না পেরে পরের বাড়িতে গিয়ে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে আটা পেশাই করে এসেছো। ফাতেমা গো আজ তোমার কাপড় সরালে তোমার কাঁধে গরুর কাঁধের মতো কাউড়ের দাগ দেখা যাবে। আজ তোমার হাতখানা ভালো করে দেখলে ওই জাতা ঘোরানো লাটাই ধরা দাগ পাওয়া যাবে। ফাতেমা গো তুমি আমার কাছে ঋণী নও বরং আমি তোমার কাছে ঋণী। কেন বিয়ের সময় খুতবা পড়ায় যে আয়াত পড়ে ইমাম সাহেবরা মাওলানা সাহেবরা তাতে বলে দেয় ইয়া আইয়ুহান নাস উতকু রাব্বাকুমুল লযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল লযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ও ফাতেমা আমি তাল গাছ তুমি লতা গাছ, লতা গাছ তাল গাছকে ধরে উপরে উঠে, কোন তাল গাছ লতা গাছকে ধরে ওঠে না। ও ফাতেমা আমি যে তোমার ছাতা তুমি রাখবে আমার তলায় মাথা, কিন্তু তোমার সংসারের দায়ে তোমাকেও সমপরিমাণ পরিশ্রম করতে হয়েছে। ফাতেমা তুমি আমার কাছে কিসের মর্যাদা চাইছো, কিসের ক্ষমা চাইছো? আমি তো আরো তোমার কাছে ঋণী আছি। ফাতেমা কেমন স্বামী স্ত্রী দেখুন, এ বলছে আমি তোমার কাছে ঋণী, উনি বলছে আমি তোমার কাছে ঋণী, এর নাম হলো স্বামী স্ত্রী। আসল ঋণ কার কোথায় সে বিচার তো আল্লাহর হাতে আছে, লেখা আছে আমল নামাই। তাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন কি বিদায় দেওয়া হযরত আলী দুই হাত মেলি, হযরত আলী শুনে এ বলি দুই হাত মেলি কই ফাতেমাই, আরে পেটের জ্বালা অবিরত মনের মতো শান্তি দিতে পারিলাম নাই, আমি শান্তি দিতে পারিলাম নাই, বরং সংসারে জ্বালা করেছি হেলা নীরবে শোয়েছো সারা, জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা। এরপর তো বিদায় দিতেই হবে, ধরে রাখার জিনিস নয়। তাই ফাতেমা তো যাহারা বলছে স্বামী গো আর একটা কথা বলি, বলো বিদায় দেওয়ার পরে আমার কথা মনে রেখো স্বামী। কি কথা বেবি, কি কথা? মাহারা ওই হাসান হোসেন না বোঝে মায়ের কমি, না বোঝে মায়ের কমি, ওদের যে মা নেই ওরা যেন জীবনে বুঝতে না পারে স্বামী, এটুকু আমার অনুরোধ। তোমার মতি শেষ মিনতি, তোমার প্রতি শেষ মিনতি, না বহে তাদের আসুধারা জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা। বিবি ও চিন্তা তোমায় করতে হবে না, বিবি তুমি না থাকলেও আমি তো আছি, জানি না আমি যদি চলে যেতাম তুমি কি বুঝতে দিতে ওদের বাপ নেই, সুতরাং ও চিন্তা তুমি ভেঙে পড়ো না, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি ওসব কথা মনে করো না। কিন্তু বাস্তবকে হারাবে কে, সরাবে কে, ক্ষমতা কার আছে? এই পর কি হলো দেখুন, ফাতেমা তো যারা এখানে আরো একটা কথা বলছেন স্বামীকে, হাত কিন্তু ছাড়েনি, হাতে হাত ধরা আছে স্বামীর কাছে, বলছে কি করো যদি আরো কোনো সাদি
নাই তো হক মোর বাধা দেওয়া করো যদি আরো কোন সাধি নাই তো হক মোর বাধা দেওয়া তবে একটা অনুরোধ করো মুনাজাত করো জিয়ারাত গিয়ে কবর গাহে আমার এখান থেকে সাবিত হয় কবর জিয়ারত বরহক জায়েজ এক শ্রেণীর মানুষ বলে কবর জিয়ারত করতে হবে না ভাই গো বড় কষ্ট হয় এই যে কবর জিয়ারত করতে হবে না যারা বলে আমি যদি তাদের সঙ্গে সঙ্গ দিই তাহলে আমাকে ভাবতে হবে কবর জিয়ারত করতে হবে না বললে হাজার হাজার ভক্ত আছে আমার যারা করবে না কিন্তু বাপের কবরটা গর্ত হয়ে গেল কি না শিয়াল কুকুর ছিঁড়ে খাচ্ছে কি না আমি দেখব না জিয়ারত মানে দেখা আমি দেখতে যাব না যদি নিষেধ করা হয় কবর দিয়ে আসার পরে আর যাওয়া চলবে না তাহলে আমি কবরটা দেখব কি করে তাহলে জিয়ারত করলাম যদি বলেন ও তো না হয় দু চার মাস হলো এক বছর হলো তারপর তো মাটিতে মিশে গেল আর যাবার দরকার কি ও ভাইজান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরানো একটা কবরস্থান দেখতে পেয়েছিলেন কবর থেকে আগুন জ্বলছে দেখে নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে গেলেন অন্য কোন পথিক আসছিল নবী জিজ্ঞাসা করলেন শোনো এটা কার কবর গো পরিচিত ব্যক্তি ছিলেন চিনতেন কবরটাকে তিনি বললেন অমুকের কবর লে এর কবরে আগুন জ্বলছে তুমি কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে তো পাচ্ছি এর কবরে এত শাস্তি হচ্ছে যাও যাও এর বাড়ির লোককে খবর দাও যেন আমার কাছে আসে বাড়ির লোক শুনে ছুটে ছুটে আসলো নবী জিজ্ঞাসা করলেন এ মানুষটা কি করত তা তো বলতে পারবো না দেখো চিন্তা করে কারোর সঙ্গে কোনো ঝগড়া লড়াই দাঙ্গা ফাসাদ করেছে কাউকে মিথ্যা কথা বলেছে ঠকিয়েছে কারোর সাথে জালিয়াতি বাটপুরি করেছে দেখো লক্ষ্য করে ভালো খোঁজ নিয়ে করে দেখো যতক্ষণ না এর আগুন নেবাতে পারবো আমি এখান থেকে যাব না আমি রহমাতুল্লিল আলামিন দয়ার নবী আর সরতে পারছেন না লোকজন আসলো অনেকেই অনেক কিছু বলাবলি করলো কিন্তু তেমন কোনো দোষ ত্রুটি তার পাওয়া গেল না অবশেষে মায়ের কাছে খবর গেল মা জননী ছেলের কবরে আগুন জ্বলছে ঠিক হচ্ছে শুনে আসছে না তখন নবীজি সেই বৃদ্ধা মায়ের কাছে গেলেন গিয়ে বললেন তোমার ছেলে কি এমন অন্যায় করেছিল গো মা জননী তুমি আমাকে বলো মা তখন বলছে ছেলে বউ একদিন দুজনে এক জায়গায় ছিল বৌমাকে আমি ডাকলাম বৌমা এলো দু এক কথা বলতে বলতে তর্কাতর্কি শুরু হয়ে গেল বৌমা শাশুড়ির যখন ঝগড়া চলছে ছেলে তখন বৌমার হয়ে কথা বলল আমার কষ্টটা ছেলে বুঝলো না ওই যেটুকু কষ্ট আমি পেয়েছি জোরে লম্বা শ্বাস নিয়ে একবার ঘরে বসে বলেছিলাম উফ আর মনে মনে বলেছিলাম এই বাচ্চাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি পরের মেয়ে আসলো বলে আমায় চিনল না এইটুকু অন্যায় হয়েছে হুজুর এইটুকু আর নয় নবী বললেন বুড়িমা তুমি মাফ করে দাও না আমি মাফ করব না বুড়িমা তুমি মাফ করে দাও না মাফ করব না বুড়িমা তোমার ছেলের কবরে আগুন জ্বলছে তুমি কেমন মা তুমি মাফ করে দাও যে হুজুর সেদিনে আমার হাতে ক্ষমতা ছিল না যে আমি ছেলেকে মেরে মেরে ফেলি কিন্তু আমি বৃদ্ধা আমি দুর্বলা আমি শুধু আমার আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি বিচার করো তা আল্লাহ দেখাচ্ছে তো আমি কি করব আমি আর কিছু করতে পারবো না নবীজি তখন সঙ্গে যেত চার দু চারজন লোক ছিলেন তাদের বললেন এই ওর মা মাফ করবে না ঠিক আছে জ্বালানি কাঠ রেডি করো কাঠ রেডি করো আর ওটাকে কবর থেকে তোলো কবর থেকে তুলে ওই জ্বালানি কাঠ জ্বালাও ওই আগুনে ফেলে দাও ও পুড়ে ছাই হয়ে যাক ওর মায়ের সামনে
যখন জ্বালানি কাঠ রেডি চলছে, মা জননী বলছে হুজুর আমার চোখের সামনে আমার ছেলেকে আগুনে পোড়ানো হবে, আমি সহ্য করতে পারবো না হুজুর। বলে বুড়িমা তাহলে কবরের কাছে আসো, একবার দেখো ফুটো দিয়ে মুখটা লাগিয়ে দেখো তোমার ছেলের কবরে আগুন জ্বলছে, তুমি দেখে যাও। মা জনের দেখার আগেই বলছে হুজুর কি করলে আমার ছেলের কবরের আগুন নিভবে, আপনি সেই ব্যবস্থাটা করে দেন। আমার নবী বললেন তুমি বলো মাফ করলে। নারী বলল হ্যাঁ হ্যাঁ হুজুর আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, কবরের আগুন নিভে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মা ফাতেমাতাজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছেন, পর্দা নিচ্ছেন। তারপর মা ফাতেমা বলে দিচ্ছে, আমার মৌতের পরে আপনি আর একটা বিয়ে করবেন, আমার এই কুচি কুচি হাসান আর হোসেনকে কে দেখবে, আমার এই হাসান হোসেনের মা হবে কে? হযরত আলী কাদ্দামাল্লাহু আজহু বলছেন, না ফাতেমা না, আমি মা আমি বাপ, আমি ওদেরকে মায়ের কষ্ট বুঝতে দেব না, তুমি এই টেনশনে পড়ো না ফাতেমা, এই টেনশনে পড়ো না। মা ফাতেমা তবুও বলে রাখছেন ইন্তেকালের আগে, কি কর যদি আর কোনো সাধি নাই তো হক মরি বাধা দেওয়ার, কিন্তু মাঝে মাঝে করো মুনাজাত করো জিয়ারাত গিয়ে কবর গাহে আমার, গিয়ে কবর গাহে আমার, কেন আরে স্বামীর দুয়াই গোর হতে পালায়, স্বামীর দুয়াই গোর হতে পালায়, আজাবের সাপ বিছুরা জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। ঠিক আছে ফাতেমা আমি বুঝেছি, এরপর কি তোমার আরো কিছু বলার আছে? মা ফাতেমা তাজহারা হাতখানা ছাড়ার আগে বলে যাচ্ছেন, বলছেন কি বলছেন, হাতটা এখনো ছাড়েন না, ধরেই আছেন, বলছেন আর একটা শেষ নিবেদন স্বামী গো, আর একটা শেষ আরজি আছে। বলে কি? হস্তপদ মাথা হতে পা অবধি, হস্ত মস্তক পদ হ সারা অঙ্গ অবধি, চৌড়াই লম্বাই বুঝে নাও, আমি যে কতটা লম্বা আমি যে কতখানি চৌড়া স্বামী গো একটু ভালো করে দেখে নাও বুঝে নাও। আর তোমার হাতে নির্জন রাতে কবরটি মোর খুঁড়ে দাও, কবরটি মোর খুঁড়ে দাও। কেন গো ফাতেমা এ কথা বলছো কেন? মা ফাতেমাতে যাহারা বলছেন, রাখিও স্মরণ ফাতেমার বদন, রাখিও স্মরণ এ ফাতেমার বদন, না দেখে কোনো জন তুমি ছাড়া জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। আমার আম্মা জানেরা যারা আমার এই কথাগুলো বক্তব্যটা শুনছেন ছন্দের মাধ্যমে, নিজেরা বুকে হাত দিয়ে ভাবুন, সেই মা কেন আগে জান্নাতে যাবে? কেন তিনি জান্নাতি রমণী মৃত্যুর আগে ইন্তেকালের পূর্বে স্বামীকে বলে যাচ্ছে আমার কবরটা রাতের অন্ধকারে তুমি খুঁড়ে দিও, কেননা তুমি ছাড়া অন্য কেউ খুঁড়তে গেলে সে কতখানি লম্বা চওড়া আন্দাজ করে নেবে, এইটুকু আমি পরপুরুষকে হতে দেব না, আমার কবরটা একমাত্র আমার স্বামী তুমি খুঁড়ে নিও রাতের অন্ধকারে গিয়ে। আহারে জানি গো জানি, তুমি তো কবর খোঁড়ার লোক নও, তুমি গাছ কাটা লোক, তুমি কাঠ কাটা লোক, কবর খুঁড়তে তুমি হয়তো পারবে না, কিন্তু সারা রাত ধরে চেষ্টা করো। আর
আমার কাফনটা কিনে নিও, কিন্তু অর্থ নাই তাও জানি, আমাকে একটু আতর ছিটিয়ে দিও, পয়সার প্রয়োজন তা জানি, একটু সুগন্ধি দিও, একটু গোলাপ পানি দিও, কিন্তু কোথায় তুমি পাবে তাও আমি জানি, সুরমা লাগিয়ে দিও, না 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 তাও তুমি কোথায় পাবে আমি জানি, জানি গো জানি নিশ্চয় তুমি কাফন কিনতে পারবে না, জানি গো জানি নিশ্চয় তুমি কাফন কিনতে পারবে তাই গোপনে রেখেছি যতনে সেই বিবাহের চাদর খানা, বিবাহের চাদর খানা। মা ফাতেমার বিয়ের সময় যে চাদরটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন আপনারা আমার ক্যাসেটে শুনেছেন, মা ফাতেমার চাদর নামক ক্যাসেটে শুনেছেন, এই মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। ও স্বামী গো, আমার কলসির ভিতরে সেই চাদরটা রাখা আছে, ওই চাদরটা তুমি আমার কাফন করে দিও, জানি গো জানি নিশ্চয় তুমি কাফন কিনতে পারবে না, তাই গোপনে রেখেছি যতনে বিবাহের চাদর খানা, জান্নাতের চাদর খানা। তাতে কিচ্ছু লাগবে না, লাগবে না কর্পূর, লাগবে না আতর, লাগবে না কর্পূর, লাগবে না আতর, লাগানো আছে কস্তুরা, জান্নাতে রানী নবিনন্দিনে মা ফাতেমা জহুরা। এরপর বিদায় নেবেন, এই মুহূর্তে এবার চলে যাবেন, ছন্দটা লক্ষ্য করুন। আউলাদে তাজদার হুরিদের সরদার, কে যাচ্ছে কার পর্দা, যিনি আউলাদে তাজদার হুরিদের সরদার, ঘরটি আজ তার করবে বদল, আসলো হুরের দল মিস্ক ভরা জল, আসলো হুরের দল মিস্কে ভরা জল, জান্নাত রানী করবে গোসল, জান্নাত রানী করবে গোসল, আর ফিরদাউসি নহর আর জামে কৌসার, ফিরদাউসি নহর আর জামে কৌসার, ফুলে দেয় আপন ফুয়ারা, জান্নাত রানী নবিনন্দিনে মা ফাতেমা জহুরা। তারপর গোসল সেরে, বুঝতে পারলেন কে গোসল দিল, এ ছন্দে বোঝানো হলো গোসলটা দিল কে, যারা মন দিয়ে শুনেছেন তারা বুঝেছেন, যারা মন দিয়ে শোনেন না তারা বুঝতে পারেন না, আবার পরে রেকর্ডিং শুনবেন বা আমার ইউটিউব চ্যানেলের ভাইয়েরা সব ইউটিউবে এটা ছাড়বে, যখন তখন শুনে বুঝে নেবেন। গোসল সেরে কাফন পরে চাটাই পরে ওই শুয়ে যায়, চাটাইয়ের উপর শুয়ে যায়, অপেক্ষা করছে আসবে মালাকুল ছিঁড়তে জীবন ফুল, আসবে মালাকুল ছিঁড়তে জীবন ফুল, থাকিল তার অপেক্ষায়, থাকিল তার অপেক্ষায়, হাসান হোসেন কয় দুহ কর দুনিয়ায়, হাসান হোসেন কয় তার দুনিয়ায়, মা বলে আর ডাকবো মোরা,
জান্নাতে রানে নবী নন্দেনে মা ফাতেমা জহুরা। আহ, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর স্বামী কি করছে, ছেলেরা কি করছে, বাস্তবে আমরা কি করি, আসুন মেলাতে থাকি। বীর বিপ্লবী হযরত আলী যে কোন কর্মে হারল না, ইনি তো সেই আলী, ইনি তো সেই আলী যে আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু ছয় বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছিলেন, ইনি তো সেই আলী যে আলী ১২ বছর বয়সে নবীর সঙ্গে যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন, ইনি তো সেই আলী নবীকে মারার জন্য যখন কাফেররা সারা ঘর ঘিরে ফেলেছিল, হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু নবী পাকের কম্বলটা উঠিয়ে দিয়ে নবী পাককে জানলা দিয়ে পার করে দিয়ে ওই কম্বল মুড়ি দিয়ে যে আলী শুয়েছিলেন জানের পরোয়া করেন না, ইনি হলেন সেই আলী বীর বিপ্লবী হযরত আলী যে কোন কর্মে হারিল না, আর সারা রাত ধরে বিবির তরে কবরটি খুঁড় খুঁড়তে পারল না, কবর খুঁড়তে পারল না, আর কেঁদে যারে যার দু চোখ আধার, কেঁদে যারে যার দু চোখে আধার, আর বেরিয়ে যেতে চাই হতে সিনা, বেরিয়ে যেতে চাই আখি তারা জান্নাতে রানি নবী নন্দেনে মা ফাতেমা জহুরা। ওদিকে বিবি বলে গেছে, স্বামী গো এ কবরটা তুমি খুলে দিও, তুমি ছাড়া যেন অন্য কেউ আমার কবরের মাপ বুঝতে না পারে, কিন্তু সারা রাত চেষ্টা করে 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 কবর খুঁড়তে পারেনি, সকাল প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, সারা রাত শেষ হতে চলেছে, এমন সময় কি করা যায়, বাধ্যতামূলক হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু কি করছেন দেখুন, বারে বারে চেষ্টা করে খুঁড়তে না পারে বিবির কবর, হইল কৈসা তো শুভ বিভোর, হইল ফজর তবু বিভোর, কবরটি খুঁড়তে পারল না, কবর খুঁড়তে পারল না। আপনারা ভাবুন, আপনারা ভাবুন, আপনার বিবির ইন্তেকাল হয়েছে, আপনি কবর খুঁড়তে গেছেন, বিবির দুঃখ সুখ সারা জীবনের যত কাহিনী যত দৃশ্যগুলো আপনার চোখে মনে পড়ছে, যেন চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, দু চোখ ভরে যাচ্ছে অশ্রুতে, আপনি কবর খুঁড়তে পারবেন? ঠিক এইভাবেই হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু দ্বারা কবর খোঁড়া হচ্ছে না, বারে বারে চেষ্টা করেও কবর খুঁড়তে পারে না বিবির কবর, হইল ফজর তবু সে বিভোর, দেখে ফেলিল আবু জার, দেখে ফেলিল আবু জার। আবু জার নামক এক সাহাবা মসজিদে যাচ্ছিলেন, উনি দেখতে পেয়ে গেছেন হযরত আলী কবর খুঁড়ছেন, কিন্তু খুঁড়তে পারেনি, এই অবস্থা দেখতে পেয়ে দৌড়ে চলি বলে ও আলী, দৌড়ে চলি বলে ও আলী,
আমারে দাও ওই শামসিরা। শামসিরা মানে কোদাল। আপনারা যারা শুনলেন মা ফাতেমার কবর কে খুঁড়ে দিল, নামটা নিশ্চয়ই শুনেছেন, আর বলবো না। এবার হযরত আলীর ফেরার সাথেই বসিল সিনাই আজরাইল, ফাতেমা দেখে যেন তার বুকে বসেছে বসন্তের কোকিল, বসেছে বসন্তের কোকিল। আর মুদে নাই আখি যাই প্রাণ পাখি, মুদে নাই আখি যাই প্রাণ পাখি, করতে পিতাজির নাজারা জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা। তাড়াতাড়ি শেষ করে দেবো, আর দুটো ছন্দ বলেই আপনাদের খেদমত থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। সব আজাবের প্রথম আজাব মালাকুল মউতের হাতে, বুখারী শরীফে আছে, যখন কোন নেককার বান্দা বান্দিরা মরণের স্বাদ গ্রহণ করে, মউতের সময় আসে, দেখতে পায় যেন একটা সবুজ পাখি ওই মরণাপন্ন ব্যক্তির কাছে হাজির হয়েছে। পাখি দেখে কেউ ভয় পায় না, কেউ ডর করে না, পাখিটাকে ধরতে চায়। মালেকুল মউত মৃত্যুর ফেরেশতা একটা পাখির রূপ ধারণ করে আসে। আর যখন কোনো দোজখী বান্দা বান্দি, জাহান্নামী বান্দা বান্দি, পাপি বান্দা বান্দির জান কবজ করতে আসে, ওই মালেকুল মউত এমন আকার ধারণ করে আসে রে, একটা হাতের নখ একটা আঙুলের নখ, সাতটি তাল গাছ সম লম্বা লম্বা দেখতে পাওয়া যায়। ভেবে নেন মমিন মুসলমান, তাহলে তার বদনটা তার শরীরটা কেমন আকারের হয়ে যায়। তো মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবুজ একটা পাখির মতো এসেছে, মালাকুল মউত সেই পাখির রূপ ধারণ করে। সব আজাবের প্রথম আজাব মালাকুল মউতের হাতে, কেউ নাহি পাই এ হতে রে হাই, অমৃত নাই দুনিয়াতে, এমন অমৃত নাই দুনিয়াতে, বলি তাই আসলাম যখন আসিবে মরণ, বলি তাই আসলাম যখন আসিবে মরণ, কর আসান নামে খৈরুল ওয়ারা, জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা, ছাড়িয়া ভুবন করিছে গমন, পিতে সারা বন্ত হুরা, জান্নাতে রানী নবিনন্দিনী মা ফাতেমা জহুরা। আমার ভাইয়েরা বন্ধুরা আসুন ঝুমে ঝুমে মহাব্বতের দরুদ নজরান একবার পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা,